প্রথমে আমরা লাইন টেনে নেব যে ফিগার আঁকার সময় আমরা কিভাবে করব। তা ফিগার এইভাবে রয়েছে, ফিগারটা গিয়ে এইখান থেকে এসে হালকা কার্ভ হয়েছে, এখানটা এখানে মাথার অংশটা দেখা যাচ্ছে, এখানে কাঁধের অংশটা, এখানে একটা বল আমরা বানিয়ে নেব ইচ্ছা করে। এইখান থেকে আমরা দেখব এই পোর্শনটা আর এই কেটা কোমরের পোর্শন, এই বলটা এখানে এসে থেমেছে, এখান থেকে সোজা এসেছে এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা করব। এবার আমরা দেখছি এই দিক থেকে আর একটা পায়ের অংশ, এখান থেকে একটা এসেছে এই, এটা এই। এখানে আমরা হাতে একটা বক্স বানিয়ে নেব, এইভাবে আমরা বক্স বানিয়ে নেব, ঠিক আছে। এখানে সামনে করা আছে, করা আছে, সেখানে রান্না হচ্ছে, ঠিক আছে, করা আছে, সেখানে রান্না হচ্ছে। তো এবারে আমরা কি করে এটা করব দেখে নাও। এখানে টোটালটা আমরা মাথার অংশটাকে ভাগ করে নেব, এবার আস্তে আস্তে ডেভেলপ করব, এইভাবে চোখের লাইনটা যেহেতু করার দিকে রয়েছে সেটাকে খেয়াল রাখতে হবে। এটা আমরা চুলের অংশটা করে নিচ্ছি। যে কোনো ফিগারকে তোমরা করতে পারবে বাড়িতে বেশি করে প্র্যাকটিস করে করে, তার কারণ হচ্ছে এইভাবে একটা ইজি পদ্ধতিতে তোমরা যদি করতে পারো। চোখের লাইনটা আমরা এইভাবে কমপ্লিট করব, চোখের লাইনটা আমরা এইভাবে করব। এবারে চোখের অংশগুলোকে আমরা দেখে নিচ্ছি। এখানে নাকের অংশ রয়েছে, নাকটাকে বানিয়ে নেব, এখানে মুস্তাচ গোফের অংশটা রয়েছে, এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। জাস্ট স্কেচ কি করে যারা করতে পারো না তাদের জন্য এটা সিম্পল আর সহজ উপায়। এখানটা থাকছে এইভাবে, এখানটা একটু বেড়ে যাচ্ছে, এটা নিচের দিকে চলে আসবে, এবার এইগুলোকে যদি স্কেচেই আমরা ভাব করি তাহলে স্কেচিটা যদি মনে করি করে নেবো একেবারে সেটাও করা নিয়ে যেতে পারে। এয়ারের অংশটা করে নিচ্ছি, পিছন দিকে চুলের অংশটা হবে, একজন সুইট মেকার। এইভাবে আমরা এটা করে নিলাম, তার কাঁধে গামছা বা এরকম কিছু একটা দেখা যাচ্ছিল সেটাকে করে নিচ্ছি ইচ্ছা করে। এবারে আমরা এখান থেকে তার গলার অংশ হালকা দেখা যাচ্ছে, গলাটাকে আমি বের করে আস্তে করে স্কেচই করতে হবে। তোমরা ওরকম বাড়িতে প্র্যাকটিস করো তখন তোমাদের রাবার আর লাগবে না, এক সময় প্র্যাকটিসটা যে যার নিজের মতো করে করতেই হবে, এইভাবে স্কেচ করতে হবে। এবার এটাকে একেবারেও টেনে দিতে পারো, বা তুমি যদি মনে করো যে পারছি না, লুঙ্গি টাইপের যে পড়ে আছে লুঙ্গির পোর্শনটাকে ঠিক এইভাবে নিয়ে এসে এইটা টেনে দিলাম, লুঙ্গিটাকে এইভাবে আমরা দেখছি ভাঁজ করা আছে, ঠিক আছে। এইখানে হাতের একটা অংশ দেখা যাচ্ছে, সেটাকে আমরা হাতটাকে এইভাবে বানিয়ে নেবো, এইভাবে টেনে এইভাবে টেনে দেবে, ঠিক আছে। এইটা এই দিকে এসে একটু ছাড় আছে, এখানে একটু হালকা একটু কাট থাকবে, একটু কোঁচকানোও থাকে অনেক সময়, ঠিক আছে। পেটের তলা যেহেতু শ্যাডো যেহেতু ডাউন হয়েছে সেই ব্যাপারটা থাকছে, ঠিক আছে। এখানে ভাঁজের অংশগুলো থাকবে। এবার হাতের অংশটা এখান থেকে ইয়ে এলো আর এখান থেকে ইয়ে এসছে, আসার পর এখানে একটু দেখে মোটা ভাব থাকে, কনুই যেটাকে বলে, কনুইটা এইখান থেকে এসে
এই ভেতরে ঢুকবে, এখানে হাতটা আছে, হাতে ব্লকটাকে আমরা এখানে নিচ্ছি, এইভাবে করে নিয়েছি। এইটা হবে প্রথমে একটা ছোট হবে, তারপর একটা বড় হবে, ঠিক আছে? এইভাবে করলাম, এইটাকে এবারে একটা হাত আঙুলটা এই গিয়ে এইভাবে একটু বেঁকিয়ে দেবে হালকা, কারণ ওখানে একটা খুন দিয়ে ধরে আছে। ঠিক আছে, এখানে একটুখানি ভাঁজ মজে থাকছে। একটু শ্যাডো দিয়ে এটাকে বের করে দিচ্ছি। এখানে এটা বাঁধা থাকে, দেখবে যারা একটু বেঁধে রাখে এইভাবে। এখানটা একটু অন্ধকার ভাব যেহেতু পেটের তলাটায়, এইভাবে আমরা স্কেচি ব্যাপারটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে আর একটা হাত ছিল, সেইটাকে এখান থেকে ঠিক বের করে আনতে হবে। এখানে গেঞ্জির অংশটা এখানে শেষ হচ্ছে, এখানে লুঙ্গির অংশটা শেষ হচ্ছে, এটাকে আমরা এইভাবে গেঞ্জিটাকে এইভাবে বের করলাম। এখানে একটা হাতের অংশ ছিল, সেটা তার এই যে এখানে যে হাঁটুটা আছে সেখানে আসবে, এসে এই প্রথমে এই কনুইটা, তারপরে এইখানে, তারপরে এখানে বক্স করে আগে নিলাম সুবিধের জন্য। ঠিক আছে, এখানে একটু কনুইটা দেখা যাচ্ছে, ঘড়ি মতো একটা পড়ে আছে। এইভাবে নিয়ে এই বুড়ো আঙুলটাকে থামটা আঁকি, থামটাই করলাম। ঠিক আছে, এইভাবে আমরা আঙুলগুলোকে আস্তে আস্তে বের করলাম। এবার এখানে খুন্তিটাকে আমরা এইভাবে নিয়ে নিলাম, এখানে ধরুন কিছু রান্না বান্না হচ্ছে। এবার এইভাবে এইভাবে আমরা প্র্যাকটিস করব। এইভাবে আমরা যেহেতু কলাটা কালো সেই জন্য আমরা কালো রং করে দিচ্ছি এটাকে।
এইভাবে আমরা কালো রং করে দেব, ঠিক আছে? এইভাবে আমরা করে দিলাম। ঠিক আছে।